আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো গাইস, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে লোগো ডিজাইন করে দেখাবো। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। আমরা আজকে মোবাইল ফোনের মাধ্যমে একটি লোগো ডিজাইন করব, আর আমাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে, আর অ্যাপ্লিকেশনের নাম হলো পিক্সেলল্যাব। আর আপনারা পিক্সেলল্যাব প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, এবং আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এজন্য দেখেন উপর দেখেন থ্রি লাইন অপশন, তারপর দেখেন ইমেজ সাইজ। ইমেজ সাইজ আসার পরে উপর দেখেন একটি আইকন, এই আইকনটা সাপ দেবো। তারপরে দেখেন ইউটিউব থাম্বনেল, তারপরে ওকে করে দেব। এখন আমরা এইটুকু জায়গার মধ্যে আমরা একটি লোগো ডিজাইন করব। তারপর উপরে দেখেন প্লাস অপশন, প্লাস থেকে দেখেন শেপ, এই শেপটা আমরা নিয়ে নেব। শেপ নেওয়ার পরে বক্সে থেকে আমরা এটা উপরে দুই নাম্বারটা অপশন চালু করে দেব। তারপরে এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব, তারপরে এটা অপাসিটি কমাই দিব, তারপরে এটাকে বাড়িয়ে দিব, তারপরে টিক করে দিব। টিক করে দেওয়ার পরে এটাকে আমরা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পরে এটাকে আমরা একটু কপি করব। কপি করার পরে এটাকে একটু বড় করে নিব। বড় করে নিয়ে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে একটি ইমেজ ব্যবহার করব, আর এই ইমেজটি আপনারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারেন। একইভাবে আবার দুই নাম্বারটার ইমেজ সিলেক্ট করে দেব। একইভাবে আবার ইমেজে চলে যাব। এখন দেখেন মিডিয়া অপশনে চলে যাব। মিডিয়া অপশনে থেকে আমরা এই দুইটাকে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে দেখেন এখন চলে যাব প্লাস অপশনে। প্লাস অপশনের পরে দেখেন ট্যাক্স, ট্যাক্সে চলে যাব। ট্যাক্সে আসার পরে আমরা একটি ট্যাক্স লিখব। আপনারা লোগোর মধ্যে যে ট্যাক্স ব্যবহার করবেন সেই ট্যাক্সটা এখানে লিখবেন। আমি এ দিয়ে তারপরে এটাকে বড় করে এখানে বসিয়ে দেখেন একটি ফন্ট সিলেক্ট করব। মাই ফন্ট আসার পরে আমরা নিচের এই ফন্টটা ব্যবহার করব। আমি এই ফন্টটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারাও ডাউনলোড করতে পারেন। তারপরে এটার একটি ইমেজ সিলেক্ট করব। আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তারপরে এটা অ্যাডজাস্ট করে তারপরে টিক করে দেব। আমরা এগুলো কমিয়ে বাড়িয়ে টেক্সটটা সুন্দর করে নেব। আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সবাই পারবেন। তারপরে দেখেন উপরে প্লাস অপশন চলে যাবো, তারপরে আবার ট্যাক্সে চলে আসবো। তারপরে এখানে আপনারা আপনাদের নাম বা যে কোনো কিছু লিখতে পারেন। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিতেছি, দেখেন। তারপরে এটা বড় করে নিব। একইভাবে এটার মধ্যে একটি ইমেজ ব্যবহার করব। তারপরে দেখেন টিক করে দেব। শেডো অপশন আসে, একটাও আমরা কমিয়ে বাড়িয়ে নিব। তারপর দেখেন আমরা এগুলো কমিয়ে বাড়িয়ে সুন্দর করব। টেক্সটটা দেখেন, তাহলে এই অপশন আসার পরে এটাকে আমরা বাড়িয়ে দিলে দেখেন এটা কিন্তু গোল হয়ে যাইতেছে। আপনাদের যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেবেন। তারপরে আমরা এই টেক্সটটি একটু
সুন্দর করে মাঝখানের দিকে বসিয়ে নিব। তারপর আমরা উপরের দুই ট্যাক্স অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে দেখেন আমরা শেপটা একটু অ্যাডজাস্ট করে নিব। দেখেন একটু ভালো দেখানোর জন্য একটু দেখেন আমি কি করি, আপনারা করবেন। এগুলো কমিয়ে বাড়িয়ে একটু শেপটা একটু সুন্দর করে নিব। তারপরে আমরা আবার টেক্সট আর শেপ অ্যাডজাস্ট করে নিব। এখন দেখেন আমাদের লোগোটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা দেখেন পিছনে একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। দেখেন লোগোটা কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। আপনার চাইলে পিএনজি করে ডাউনলোড করতে পারেন বা সেভ করতে পারেন বা এ অবস্থায় সেভ করতে পারেন। তারপর আমরা এটা সেভ করে নিব। আর এই চ্যানেলে ইউটিউব টিপস এবং গ্রাফিক ডিজাইনের ভিডিও আপলোড করা হয়। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।